পাঁচতলা বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক আর্জেন্টাইন ভক্ত। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনি মসজিদে 1 টাকা দিলেন না, লাখ লাখ টাকা খরচ করে বিশ্বের সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা বানাচ্ছেন। বাহ, আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করি, এখানে কার কি বলার আছে? যে আপনি করতে পারেন, কিন্তু আপনার এই কর্ম আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওই একটি কর্ম যথেষ্ট। এরই মধ্যে বাড়িটি পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা বাড়ি হিসেবে। যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করলো, সে তার সাথে তা হাসন নাসর হবে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শরীয়ত মানে মনে করে শুধু নামাজ রোজা পড়লেই হবে। আজকাল তো মানুষ দাবি করতেছে, আমার পোশাক আমি আমার ইচ্ছাই পরব, আমাকে বাধা দেওয়ার কি? আমার মাথার চুল আমি আমার ইচ্ছা অনুযায়ী কাটবো। আর ওনার ইচ্ছা কি? ওনার ইচ্ছা হলেই ম্যারাডোনার চুল যেভাবে কাটা দেখেছে, রোনাল্ডোর চুল যেভাবে কাটা দেখেছে, এখন নতুন ক্রীড়া আরো সবাই ঠিক আসছেন, জি নতুন নতুন ফিল্মি আদাকার অথবা বড় বড় খেলোয়াড় অমুসলিম, তাদের চুল যেভাবে কাটা দেখে তারাও সেইভাবে ফ্যাশন। রসুল বলছেন, মান তাশাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করলো সে তার সাথে তা হাসন নাসর হবে। একজন মুসলিম তার মুসলিম কাকে ভালোবাসবে? আল মুমিনুন ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাস, মুমিন মুমিনের বন্ধু হবে, মুমিন মুমিনকে ভালোবাসবে। অতএব একজন মুসলিম তার অন্তরে ভালোবাসবে ইমাম সাহেব, হারামের মক্কার হারামের ইমাম, ওনার কণ্ঠ কেমন আমি সেভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, ওনার পোশাক কেমন আমার পোশাক সেরকম হবে, ঠিক আছে না? আমার একজন মানে খুব কাছের বন্ধু মানুষ বগুড়ার আহলেদিস আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, ওনার ছেলে যখন ছোট ছিল তখন আমি বগুড়ায় যেতাম, তো ছোট ছেলে বাড়িতে একটা লাঠি নিয়ে দাঁড়ায় বলতো আমি আখতার মাদানি হব, হ্যাঁ বক্তব্য দেবে এইভাবে। মাশাল্লাহ, ওই ছেলে এখন মদিনায় চান্স পেয়ে মদিনায় পড়তেছে, ঠিক আছে না? তো একটা ভালো আশা করলে আল্লাহ আশা সেটা পূরণ করে দেয়, পূরণ কি করে দেয়। তো আপনার আশা কি? আপনি যেন রোনাল্ডোর মতো যেন হন, আপনি তাদের, এই যে এখন নতুন ফুটবল খেলা আসতেছে সামনে, আসতেছেন মুসলমান, এই যে একটু আগে বললাম ইসলাম মনে করতেছেন, আমি নামাজ পড়ায় এমন বড় উপকার করলাম, আল্লাহ জান্নাত যদি আমাকে না দেয় কাকে দিবা? জি মনে রাখবেন, জান্নাত আপনার খুবই কাছে, জাহান্নামও আপনার খুবই কাছে, ছোট্ট একটি কাজের বিনিময়ে জান্নাত হয়ে যেতে পারে, জাহান্নামও হয়ে যেতে পারে। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনি মসজিদে 1 টাকা দিলেন না, হ্যাঁ কোনো এটিএমকে 1 টাকা দিলেন না, মাদ্রাসায় 1 টাকা দিলেন না, আর আপনি লাখ লাখ টাকা খরচ করে বিশ্বের সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা বানাচ্ছেন। বাহ, আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করি, এখানে কার কি বলার আছে? যে আপনি করতে পারেন, কিন্তু আপনার এই কর্ম আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওই একটি কর্ম যথেষ্ট। কেন আপনি অমুসলিম দেশের পতাকা নিয়ে আপনি কেন অপচয় করলেন? হ্যাঁ, আপনার বাড়িতে এই অমুসলিমদের পতাকা, তার মানে আপনি তাদেরকে সাপোর্ট করেন। আমাদের দেশে হুজুররা পর্যন্ত মিলাদ করে তাদের জন্য দোয়া করতেছে আর্জেন্টিনা যেন জিতে, আর এক দল বলতেছে ব্রাজিল যেন জিতে। হায় রে মূর্খ মুসলমান! তাহলে এই সমস্ত মুসলমান এরা আবার মসজিদ ভাঙার জন্য লাঠি নেবে হয়, ঠিক আছে? ইসলামের পক্ষে আবার কখন লাঠি নেবে হয় এরা? হ্যাঁ জি, ইসলাম আমাদের দেশে মুসলমান, হ্যাঁ এখানে আমরা ইসলাম টিকিয়ে রাখবো। জি ভাই, ইসলাম আপনার মুখের কথা না, ইসলাম হলো আবেগে জিনিস না, দুঃখের সাথে বলতে হয়। ইসলাম মুসলমানের ভিতরে ইসলামী শিক্ষা চেতনা না থাকার কারণে মুসলমানদের কোনো চেতনা নাই যে আমার দ্বারা কোনটা কর্ম করা বৈধ আর কোনটা কর্ম করা বৈধ নয়। অমুসলিমকে ভালোবাসা, হ্যাঁ অমুসলিমদের সাথে ভালোবাসা কিছু প্রকাশ করা, আপনি আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, অমুসলিম, এমনকি সৌদি আরবের খেলোয়াড় কেন হোক, এই খেলা, হ্যাঁ আমি খেলার বৈধতা না বৈধতা এটা আর একটা প্রশ্ন, হ্যাঁ যেই খেলার মধ্যে সতর খুলে দেওয়া হয়, যেই খেলার মধ্যে শরীয়তের কোনো শিক্ষা নেই, সময় অপচয়, এবং যেই খেলা, হ্যাঁ মানুষের সময় নষ্ট করে দেয়, হ্যাঁ যেই খেলার জন্য মানুষ, হ্যাঁ মানে সালাত নষ্ট করে দেয়, সেই খেলা কি বৈধ হবে? জি না। তাহলে এরকম একটি খেলার জন্য আমরা জান মাল দিয়ে ভালোবাসতেছি, অমুসলিমকে আমরা সাপোর্ট করতেছি, তার জন্য দোয়া করতেছি, আপনার সবগুলি কর্ম কিন্তু ইসলাম বিরোধী কর্ম। অতএব হ্যাঁ যারা এটা করছে, হ্যাঁ এই যে চুল কাটার ব্যাপার, তাহলে চুল কাটার, হ্যাঁ বিধান হলো কি, হয় পুরা নারা করেন আর না হয় চুল পুরা ছাড়েন,
কিন্তু মাথার এক অংশ রাখবেন, আর অংশ কাটবেন। এক সময় তো পাগলরাও এরকম কাটত না। আজ থেকে 20 বছর আগে যদি হ্যাঁ কোনো ব্যক্তি এরকম চুল কাটা বাইরে বেরোতো, মানুষ তার মাথা ঝুঁতে পারতো, তুই কি পাগল হয়েছিস, তুই অর্ধেক নানা করেছিস, অর্ধেক মানে রাখিস নাই। এখন এটাই হয়েছে ফ্যাশন, মিশে দিয়ে একদম মানে কি নাম গাঞ্জা করা, বেড়া করা, উপর দিয়ে চুল বড়, এটাই এমন ফ্যাশন হয়ে গেছে, এটাই নাকি বেশি ভালো লাগে। আরো মজার ব্যাপার দেখেন, সিরা প্যান্ট, একে মানুষ টাকা দেয় কিনে, প্যান্ট সিরা গেলে তো মানুষ সিলাই করে দর্জির কাছে দিই, আর এখন সিরা প্যান্টের নাকি দাম বেশি, আর ওই সিরাটা যদি আর একটু বেশি উপরে সিরা হয় ওটা আরো বেশি দামি। নাউজুবিল্লাহ, আপনার মানুষ কোথায় আছে দেখেন। এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে, অন্তর আছে, বোঝার ক্ষমতা আছে, তারা বোঝে না। একটা সহজ সরল বোঝার জিনিস সেটাও বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে হ্যাঁ সে কিছু অনুধাবন করবে, দেখে কিন্তু দেখাও দেখে না। হ্যাঁ আদানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শোনাও শোনে না। ঠিক আছে, যারা বুঝাও বোঝে না, দেখাও দেখে না, শোনাও শোনেও শোনে না, উলাইকা কাল আনাম, তারা চতুষ্প জন্তুর মতো, বালহুম আবাল, বরং তাদের চাইতে নিকৃষ্ট। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন।